সম্মানিত সুধী এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাকরির পেশ করবেন হযরতুল আলেম হযরত মাওলানা হাফেজ কারি শুয়াইব আহমদ আশরাফি হযরত মাওলানা হাফেজ কারি শুয়াইব আহমদ আশরাফি সাহেব আমি হযরতকে তার মূল্যবান তাকরির পেশ করবার জন্য সুবিনয় অনুরোধ জ্ঞাপন করছি السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله إكمارين الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم درود شریف پڑھنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد میرا دل طلب رہا ہے میرے اے
دوا وہی ملیں گے مجھے لے چلو مدینہ بلغ العلا بکماله كشفت جاب جماله حسنت جميع خصاله مدينة بكماله كشفت جاب حسنت جميع خصاله صلوا عليه ذكر بطل ذکر میں تیرے لگا دے روز شعب لا الہ الا اللہ لا الہ چھوڑے لا الہ پڑھیں پڑھیں لا الہ إلا الله لا إله جود لا إله هلا إله لا إله إلا الله لا إله نئی کنو معبود اللہ چرا نئی کنو معبود اللہ چرا ایک خدر پر دوئی خدا یار تین خدا مورا کچو منی نا بولو لا الہ الا اللہ جب لا الہ إلا الله لا إله أرجو لا إله حسبي ربي جل لا ما في قلبي غير لا حسبي ربي جل لا ما في قلبي শুধু মাবু তুমি এক আল্লাহ ইলাহা জোড়ে লা ইলাহা হলা ইলাহা আর জোড়ে লা ইলাহা আল্লাহ I
بندے اللہ اللہ بولو ذکر اللہ کرتی ہو یہ راہیں جنت چلو لا الہ الا اللہ لا الہ جوڑ لا الہ لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله شیراز گنج جلر بیلکچی مدینۃ العلوم حفیظیہ قومیہ مدرسر ادھوگے آیوجیت اسکر بارشوریک واز محفل سمانیت سبھاپتی الحاظ محمد ফজলুর রহমান শিকদার সাহেব বিশিষ্ট সমাজসেবক দারিয়াপুর আজকের মাহফিলের বিশেষ অতিথি প্রধান অতিথিবৃন্দ এবং আলোচক ছিলেন হযরত মাওলানা ফরহাদুজ্জামান মাহদি সাহেব ছিলেন হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম সাহেব দিগার হযরত উলামায়ে কেরাম উপস্থিত যুবক ভাইরা মুরব্বিয়ানে আজম আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশি মাওবনেরা সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গণিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে দিনই এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে সুস্থ অবস্থায় আসার বসার তৌফিকটুকু দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি আওয়াজ যায় না আপনার এখানে আওয়াজ শোনা যায় মাশাআল্লাহ না শোনা গেলে আমার ইশারা দিবেন একেবারে কমপ্লিট একটা সূরা তেলাওয়াত করছি সূরাটা একেবারে ছোট্ট একটা সূরা আমরা এই সূরার থেকে কথা বলবো মনোযোগ যদি দিয়া শুনেন আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে মনোযোগ দিয়া শুনলে বাড়িতে কিছু নিয়ে যেতে পারবেন আমার বয়ানটা যদি মনোযোগ দিয়ে শুনেন বাড়িতে কিছু নিয়ে যেতে পারবেন এই জন্য একটু মনোযোগ লাগবে এই সূরাটা একেবারেই ছোট কিন্তু এই সূরা সম্পর্কে রাসূলের একজন সাহাবী রইসুল মুফাসসির যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সূরাটা এমন একটা সূরা যে গোটা কোরআনে যদি আর কোনো সূরা না থাকতো শুধু একটা সূরা থাকতো সূরা আসর পৃথিবীর মানুষের জন্য এই সূরাটা হেদায়েতের জন্য যথেষ্ট ছিল বলুন এই সূরাটা কি ছিল হেদায়েতের জন্য এই সূরাটাই যথেষ্ট আর কোনো সূরা লাগে না বলুন তো দেখি এই সূরাটার ভিতরে আর কোনো কিছু বাকি রাখছে আল্লাহ না সব ঢুকাইছে এই জন্য এই সূরাটার এত ফজিলত এত গুরুত্বপূর্ণ একটি সূরা এই সূরাটা নাজিল হয়েছে মক্কা নগরীতে আমরা প্রথম এই সূরাটাকে তিনটা ভাগে যদি ভাগ করি প্রথম অংশটা হইল কেন নাজিল হলো সংক্ষেপে সময় কম দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব এটার সরল তর্জমা তৃতীয় ভাগে আমরা এটার প্রাসঙ্গিক আলোচনা এই সূরার মধ্যে আল্লাহ কি বলছেন সেই বিষয়ে আলোচনা করব প্রথম হলো এই সূরাটা নাজিল কেন হলো সংক্ষেপে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো যেই সময় কালেমার দাওয়াত দেয় তখনকার মানুষ এক আল্লাহে বিশ্বাসী ছিল না তারা সর্বনিম্ন খুদা মানত 360 জনকে কতজন 360 জনকে খুদা মানত আর রাসূল তখন দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া তারা কি এক আল্লাহ মানে না 360 মানে
তখনকার মানুষ 360 জন খোদা বানাইয়া প্রত্যেক খোদার পিছনে একটা করে লাডি ঢুকাইয়া খানায় কাবার ভিতরে বন্দী করে রাখছে আর মানুষগুলি উলঙ্গ হইয়া এটার পাশে তওয়াব করত নাউজুবিল্লাহ উলঙ্গ হইয়া তওয়াব করত তো যেমন খোদা এমন বান্দা ছিল খোদাও ল্যাংটা বান্দাও ল্যাংটা কথা ঠিক নেই ঠিক এমন জাহেলিয়তের যুগে বর্বরের যুগে আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠায়া বললেন আপনি দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় এই দাওয়াত দিল মক্কার সমস্ত মানুষটা একত্রিত হয়ে বলল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এতদিন তো ভালোই ছিল সে তো আগে এরকম ছিল না হঠাৎ করে আমাদের ধর্মের বিরুদ্ধে হঠাৎ করে আমাদের দেবদেবীর বিরুদ্ধে হঠাৎ করে আমাদের প্রভুদের বিরুদ্ধে খোদার বিরুদ্ধে এ কি এক দাওয়াত দেওয়া শুরু করলো এটা তো মেনে নেওয়া যায় না এটা মানতে পারি না শুরু হলো একটা আন্দোলন জায়গায় জায়গায় মানুষ বলতে লাগলো দেখছো এতদিন তো মুহাম্মদ ভালোই ছিল কিন্তু এখন এক আল্লাহর দাওয়াত নিয়ে আসছে এখন এক খোদার দাওয়াত দেয় নিশ্চয়ই মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আপনারা এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি থাকলে হইতেইব চিন্তা করেন রাসূল দেয় এক আল্লাহর দাওয়াত আর তারা তখন রাসূলের এই দাওয়াতকে কেন্দ্র করে বলতেছে যে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই যে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে সূরা আসর নাজিল করে এই হলো নাজিলের কারণ এটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল এই নাজিল হইল তারা বলছে রাসূলকে তারা রাসূলকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন আর আল্লাহ এই সূরা নাজিল করে ওই জাতিকে উদ্দেশ্য করে বলল যে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান এই সূরা দিয়া মাপ দিলেই বোঝা যাবে আল্লাহ কয় রাসূল আপনি জবাব দিবেন না এরা আপনাকে ক্ষতিগ্রস্ত বলছে আমি আল্লাহ বলতেছি আপনি ক্ষতিগ্রস্ত নন তারা ক্ষতিগ্রস্ত এই সূরা নাজিল করার পরে আল্লাহ শুরুতেই একটা কসম করছে বলুন শুরুতে কি কসম একটা কসম পড়ে চারটা কর্মসূচি দিছে বলুন কসম কয়টা কর্মসূচি কয়টা চারটা কর্মসূচি আবারও বলছি মনোযোগ দিয়া শুনেন যারা একটু মেধা আছে ভালো শিক্ষিত মানুষ বুঝে আলোচনাটা তাদের কাছে খুব ভালো লাগবে কিন্তু পাবলিক যারা আছেন মনোযোগ দেন নাহলে বুঝতেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা একটা কসম এই সূরার শুরুতেই চার কর্মসূচি এই চারটা কর্মসূচি আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কর্মসূচি তাহলে আজকের আলোচনার মেইন টপিক এবং মেইন যে উদ্দেশ্য এই চারটা কর্মসূচি নিয়ে আমাদের আলোচনা আপনারা আমার কথা বুঝতেছেন আলোচনার সাবজেক্ট আগে বুঝে নেওয়া দরকার যে বক্তা কোন সাবজেক্টের উপরে আলোচনা করবে প্রথমে আমাদের জানা দরকার আজকে আমরা এখানে বসছি চারটা কর্মসূচি জানব কয়টা কর্মসূচি চার কর্মসূচি আপনাদেরকে শোনাই আমার ওয়াজ শেষ এই জন্য চারটা কর্মসূচি মনোযোগ সহকারে শুনতে হবে যেই সময় আমি 7 নম্বরে আসবো বুঝে নিবেন আমার বয়ান শেষ চার কর্মসূচি শুরুতে একটা কসম ওয়াল আসর সময়ের কসম কিসের কসম সময়ের কসম আপনারা যেহেতু শুরুতে আজকে সময়টারে অপচয় করছেন তাই আমি ওই সূরাই তেলাওয়াত করছি সূরাটাই হলো সময় নিয়ে আলোচনা কথা বুঝতেছেন কি নিয়ে আলোচনা সময় নিয়ে আলোচনা এই সূরার শুরুতে আল্লাহ সময়ের কসম করছে তো সময়ের কসম করে আল্লাহ যে কথাটা বলছে আমাদের মনোযোগ দিয়ে শোনা দরকার ওয়াল আসর সময়ের কসম এই সময়টার ব্যাখ্যা তাফসীর কারকরা বাইর করছে যে সময়টা আল্লাহ কি সময় বুঝাইছে আল্লাহ বলেন এই সময়টার নাম হলো হায়াত সময়টার নাম কি হায়াত আমরা যতটুকু হায়াত পাইছি এই হায়াতের সময় নিয়ে আল্লাহ কসম করছে তাহলে আমাদের জীবনের হায়াত নিয়ে আল্লাহ কথা বলল
আল্লাহ কয় ওয়াল আসর সময়ের কসম এরপর আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ বলেন নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত বলুন আল্লাহ শুরুতে কি কয় কসম সময়ের কসম এরপর আল্লাহ কয় সব মানুষ ক্ষতিগ্রস্ত আলোচনা বুঝতেছেন আল্লাহ কথাটা কিন্তু স্বাভাবিকভাবে বলে নাই আল্লাহ কসম কইরা বলছে তাহলে কথাটার গুরুত্ব দেওয়ার দরকার আছে নি আল্লাহ বলেন কসম পৃথিবীর মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত এখন আপনারা বুঝজানেন আমরা কিন্তু কেউ লাভবান না আমরা সবাই ক্ষতিগ্রস্ত কারণ কথাটা আমি বলছি না আল্লাহ বলছে আল্লাহ কি স্বাভাবিকভাবে বলছে না কসম কইরা বলছে কসম কইরা বলছে যে পৃথিবীর মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত তাহলে বাসার কোনো উপায় নাই আমরা ক্ষতিগ্রস্ত 100% কিন্তু আল্লাহ বলেন আমার মায়া দয়া বেশি আল্লাহর মায়া দয়া এই জন্য আল্লাহ বলেন মায়া দয়া যেহেতু বেশি আমি চারটা কর্মসূচি দেই তোমাদেরকে যদি চার কর্মসূচি তোমরা পালন করো ক্ষতিগ্রস্ত হইবা না আসিনি এলাকাতে সুবহানাল্লাহ আলোচনা বুঝলেন না সুবহানাল্লাহ কইতো এই প্রথম কিন্তু আল্লাহ কসম কইরা বলছে আমরা সবাই ক্ষতিগ্রস্ত পরে আল্লাহ কি কয় চার কর্মসূচি পালন করলে ক্ষতিগ্রস্ত হবে না তাহলে আমাদের জন্য অপশন আছে কি না আছে বাসার একটা সূরত আছে আমরা কিন্তু বাসার একটা পথ আছে নালে আল্লাহ প্রথম কসম কইরা যে শক্তভাবে বলছিল তোমরা সবাই ক্ষতিগ্রস্ত তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে আল্লাহ বলেন চার কর্মসূচি দিলাম পালন করলে ক্ষতিগ্রস্ত হইবা না এখন আপনাদের কাছে আমি জানতে চাই এই চারটা কর্মসূচি আমাদের কত দরকার অনেক দিনে বুঝছেননি বুঝতে পারছেন এই চারটা কর্মসূচি আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি চার কর্মসূচি পালন করি তাহলে ক্ষতিগ্রস্ত হব না এই আওয়াজ যেন লড়াচড়া না করে আওয়াজ লড়াচড়া যাতে না করে একটু বাড়ান হালকা একটু বাড়ান বলুন চার কর্মসূচি আমাদের জীবনের কত গুরুত্বপূর্ণ বলুন জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে চার কর্মসূচি আপনি না পালন করলে আপনি নির্ঘাত 100% ক্ষতিগ্রস্ত আমার না আল্লাহর কথা তাহলে আমরা চার কর্মসূচি শুনে পালন করব নিয়ত করে বাড়িতে যাব বলেন চ্যালেঞ্জ আর ক্ষতিগ্রস্ত হবেন না আর যদি না মানেন 100% ক্ষতিগ্রস্ত এখন আসুন কর্মসূচিগুলা কি আমরা একটু জানার চেষ্টা করি এক নাম্বার আল্লাহ নিজে বলেন এক নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার কর্মসূচি হলো ঈমান এক নাম্বার কর্মসূচি কি ঈমান এক নাম্বার কর্মসূচি হলো ঈমান ঈমান আনবো কার উপরে আল্লাহ আল্লাহ বলেন এক নাম্বার কর্মসূচি হলো ঈমান 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 আনতে হবে আমি আল্লাহর উপরে এই কথা শোনার পরে আপনারা যারা বসে রইলেন সবার ভিতরে একটা কথা একটা প্রশ্ন যে এক নাম্বার কর্মসূচি যদি হয় ঈমান এখানে যারা বসে রয়েছি যারা ওয়াজ শুনতেছে সবাই তো আমরা ঈমানদার কথা হয় না আমরা এখানে কি কেউ বেঈমান বসছি না ঈমানদার বসছি আমরা সবাই ঈমানদার কিন্তু আল্লাহ বলেন এক নাম্বার কর্মসূচি হলো ঈমান আল্লাহ কয় এক নাম্বার ঈমান আর আমরার দাবি হলো এক নাম্বার যদি ঈমান হয় গো তাহলে আমরা যারা বসছি সবাই ঈমানদার এক নাম্বার কর্মসূচি আমরা পালন করছি কথা হয় না দি আল্লাহর কথা অনুযায়ী আমরা যারা বসছি সবাই ঈমানদার আর আমরা এক নাম্বার কর্মসূচি পালন করছি এটা হলো আমাদের দাবি কিসের দাবি আমাদের ব্যক্তিগত দাবি হলো আমরা সবাই ঈমানদার ঈমান আনছি এক নাম্বার কর্মসূচি পালন করছি বলুন না সন্দেহ আছে এই জন্য প্রথমেই বলছি কথাগুলি যদি দিলের কান লাগায় আপনি না শুনেন ওয়াজ আপনার মাথায় ঢুকবে না কারণ এই কথাগুলি কাল্পনিক গল্প নয় কোনো গিচ্ছা নয়
কোরআনের কথা শুনতে গেলে আল্লাহর কসম একটু দিলের কান লাগায়া শুনেন, আল্লাহ নিজেই বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনো আমার উপরে, কিন্তু আমাদের দাবি হলো হুজুর এক নাম্বার কর্মসূচি আমরা পালন করছি, কারণ আমরা যারা বর্ষি সবাই তো ইমানদার, এটা হলো আমাদের দাবি। কিন্তু বাস্তবতা বড় কঠিন, বাস্তবতা বড় কঠিন, কঠিনই কারণে, কারণ আল্লাহ কোরআনে বহু জায়গায় ইমানদারকে ইমানের বয়ান করে, আল্লাহ ইমানদারকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, ইমানদারকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে, ইমানদারকে আল্লাহ বলে আমারে ভয় করো, ইমানদারকে আল্লাহ বলে ঈমান আনো। তার মানে বোঝা গেল আমরা তো ইমানদার, কিন্তু আল্লাহ দি আমাদেরকেই বলে ঈমান আনার জন্য। নিশ্চয়ই এখানে কোনো গণ্ডগোল আছে, বলুন গণ্ডগোল আছে নি? হ্যাঁ, আমরা তো ইমানদার, আল্লাহ আমাদেরই কই মানানো, তাহলে বোঝা গেল আমাদের মধ্যে কোনো সমস্যা আছে, কথা হয় না? এই জন্য আবারও বলি মনোযোগ দিয়া, আল্লাহ প্রথম বলেন ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনো আমি আল্লাহর উপরে, কিন্তু আমরা তো ইমানদারের দাবি নিয়ে বসছি, কিন্তু আল্লাহ আমাদের কি বলে ঈমান আনো, নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো সমস্যা আছে। আমি এবার আপনাদেরকে সমস্যাগুলি ধরে দেই, দেখবেন তো এই সমস্যা কার কার মধ্যে আছে, আমি একটু একটু করে আপনাদেরকে স্মরণ করাইয়া দিই। কেন আল্লাহ ইমানদারকে ইমানের বয়ান করে রেই, বেঈমানকে আল্লাহ ইমানদারের বয়ান করে না, ইমানদারকে ইমানের বয়ান করে। এ যুবক ভাই, কোরআনে বহু জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কোরআনে বলেন হে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমিও বাঁচো, তোমার আহাল তোমার পরিবারকেও বাঁচাও। এই কথাটা কিন্তু কোনো বেঈমানকে আল্লাহ বলে নাই, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ যুবক ভাই, তাহলে রব্বি কারীম ইমানদারকে বলে ইমানের ইমানদারকে বলে জাহান্নামের আগুন থেকে বাঁচো, কোনো বেঈমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ ওয়াজ করে না, বেঈমানকে ওয়াজ করে আল্লাহ, বেঈমানকে ওয়াজ করে না, ওয়াজ করে তো মূলত ইমানদারকে, ইমানদারকেই বলে আগুন থেকে বাঁচো। আল্লাহ অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি, রব্বি কারীম বলেন হে ইমানদার আমি আল্লাহকে ভয় করব। তখন কেন বেঈমানকে আল্লাহ বলে না যে বেঈমান তুই আমারে ভয় কর, আল্লাহ ইমানদারকেই বলে ইমানদার আমি আল্লাহকে ভয় কর। এখন প্রশ্ন হল ইমানদারকে আল্লাহ ইমানের বয়ান কেন করে, ইমানদারকে ইমানের বয়ান কেন করে গো? নিশ্চয়ই ইমানদারের মধ্যে কোনো ভেজাল আছে, কথা হয় না? যেহেতু আল্লাহ আমাকেই বলে, তার মানে বোঝা গেল আমার মধ্যে কোনো ভেজাল আছে। এ যুবক ভাই, রব্বি কারীম বলে বাংলা শুন, এক নাম্বার হলো ইমান, ইল্লাল্লাযীনা আমানু, বান্দা ইমানান আমি আল্লাহর উপরে, ইমানান আমি আল্লাহর উপরে, কিন্তু বান্দার দাবি হলো মালিক রে ইমান তো আনছি, মাথায় টুপি দিলাম, দাড়ি লাগাইলাম, পাঞ্জাবি পরলাম, কপালের মধ্যে দাগ ফালাইলাম, আমি তো নিজের ইমানদার দাবি করি, কিন্তু আল্লাহ আপনি আমাকে বার বার কেন বলেন আমি ইমান আনব? এর মূল কারণ হলো আমাদের ইমান আছে না নাই, আমাদের কাছে থার্মোমিটার নাই। এ যুবক ভাই, ইমান মাপার যদি কোনো থার্মোমিটার থাকতো তাহলে দেখতেন এই ফ্যান্ডেলে যত মানুষ বসা, আমি সহ স্টেজে যারা বসা, ইমান মাপার কোনো থার্মোমিটার থাকলে মাপ দিলে দেখা যাইতো আমাদের ইমান নামক কৌটার মধ্যে জিরো। আমরা তো দাবি হই ইমানদার, কিন্তু থার্মোমিটার না থাকার কারণে আমরা দাবি করতে পারি। এই ইমান মাপার যদি মেশিন থাকতো গো,
তাহলে এই দেশের মানুষ সুদ খাওয়ার পরে ইমানদার দাবি করতে পারত না, ঘুষ খাওয়ার পরে ইমানদার দাবি করতে পারত না, এই জেনা ব্যবসার করার পরে ইমানদার দাবি করতে পারত না, টেন্ডারবাজি চাঁদাবাজি খুন খারাপি করার পরে ইমানদার দাবি করতে পারত না, ধর্ষণের সেঞ্চুরি করার পরে ইমানদার দাবি করতে পারত না। একটা মাত্র কারণ হলো আমাদের কাছে ইমানের থার্মোমিটার না থাকার কারণে লম্পট বদমাশগুলি ইমানদারের দাবি করে দাঁড়ায় থাকে, কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বার বার বলে বললেন শুন, আমি জানি তোর ভিতরে ইমান নামক দৌলত নাই, তুই শুধু সাবাবাজি করে ইমানদারের দাবি করস। সাবাবাজি করে ইমানদার দাবি করলে লাভ হবে কি? দুনিয়াতে হয়তো বা ইমানদারের সাইনবোর্ড লাগাইতে পারেন, পরকালে জুতা দাবারি, কথা হয় না যুবক ভাইরা আমার? এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ইমান আন আমার, আমি আল্লাহর উপরে ইমান আন, আমি আল্লাহর উপরে। আল্লাহর বলার উদ্দেশ্য হলো বান্দা রে তোর ইমান তো সকালে তাকে বিকালে নাই, সকালে আছে বিকালে নাই। আমরার দেশের মানুষের ইমানের হালত যদি মাফার কোনো সুরত থাকত, প্রায় মানুষের দেখতাম ইমান পয়েন্ট নাই, জিরোতে এসে বসে রয়েছে। দেখবেন ইমান কেমনে যায়। ইলেকশনের সময় লাঙ্গল মার্কা যখন লাঙ্গল নিয়ে দাঁড়াইছে, শাসটলে গিয়া দেখে আট দশজন বৈসা রয়েছে, লাঙ্গল মার্কা গিয়া জিগায় ভোট কারে দিবেন? সব পাবলিক হয়ে এখনো সিদ্ধান্ত হয়েছে না, লাঙ্গল মার্কায় হয় সব পীরে চা খাওয়া, সব পীরে চা খাওয়ানোর পরে লাঙ্গল মার্কায় জিগায় আবার বুট কারে দিবি, সবাই কয় চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই দেওয়ান লাগে, ঠিক নেই। এবার লাঙ্গল মার্কা খুশি হয়ে চলে গেছে, কিছুক্ষণ পরে আনারস মার্কাইছে, আনারস মার্কাইয়া জিগায় বুট কারে দিবি, সবাই কয় এখনো সিদ্ধান্ত হয়েছে না, আনারস মার্কায় কয় সব পীরে দুধ চা খাওয়া, দুধ চা খাওয়ানোর পরে জিগায় বুট কারে দিবি, চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই দেওয়া লাগে। আনারস মার্কা খুশি হয়ে সালাম আলকি দিয়ে গেছে, কিছুক্ষণ পরে একতারা হিরো আলম আইছে, হিরো আলমায় জিগায় বুট কারে দিবা, সবাই কয় সিদ্ধান্ত হয়েছে, হিরো আলমে কয় সব পেরে কফি খাওয়া, কফি খাওয়ানোর পরে জিগায় বুটটা কারে দিবি, সবাই কয় কফি খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই দেওয়ান লাগে। বলুন তো দেখি বুট কয়টা? জুরে কর দিছে কয়জন? রে ইমান আছে না গেছে? তা আমাদের ইমান সকালে আছে বিকালে নাই? কথা হয় না? আমাদের যে ইমান থাকে না এটা জানে কে? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলেন ইমান আন, আমি আল্লাহর উপর, কথা হয় না? আল্লাহ কি কোনো বেঈমানরে দাওয়াত দেয়? আল্লাহ কয় যারা ইমানদার দাবি করস তোরাই ইমান আন, কারণ তোর ইমান সকালে আছে বিকালে নাই। আবার অনেক মানুষের ইমান যায় কিভাবে শুনুন, হসপিটালে গিয়া কয় স্যার আপনার ওষুধ না খাইলে আমি মরিয়া গেছিলাম, কথা কয় না? ওই ওষুধটা না খাইলে মরিয়া যাইতাম, বুকে যে ব্যথা উঠছিল ওষুধটা খাওয়ানে বাঁচছি। বলুন ওষুধ কি আপনাকে বাঁচাইতে পারে? ইমান আছে না গেছে? আপনার ইমান কেমনে যায় জানি না। আবার অনেক মানুষ বলে আমার ছেলেটা যদি বাহিরে না থাকতো তাহলে না খাইয়া মরে যেতাম, বলেনি তো? ছেলেটা বিদেশ থাকার কারণে বাচ্চা আছি, নাইলে না খাইয়া মরতাম, ইমান গেছে গা? কারণ বাঁচাইবার মালিক কে? খাওয়াইবার মালিক কে? তোমার ছেলে কি খাওয়ায়? এ যুবক ভাই সকালে ইমান থাকে বিকালে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুন, ইমানান আমি আল্লাহর উপরে, ইমানান আমি আল্লাহর উপরে। এটা তো গেল একদিকে, আরো যে ইমান যায় শুনবেন, আল্লাহ বলেন বান্দা শুন, আসমান বানাইছি আমি, জমিন বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব কমপ্লিট করছি অনলি মাত্র ছয় দিনে। কয় দিনে? আল্লাহ কয় ছয় দিনে বানাইছি, তাও হুকুম দিয়া বানাইছি, কোনো মেস্তুরি নাই, বলছি হ হয়ে গেছে, সুবহান আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ইল্লামা মুরুহু ইদা আরাদা শাইআন
يقول له كن فيكون. رب كريم بلي بلشود أمي الله اسم البلسي زمين بلسي شور جوتن رغرهان قطو بلسي بلري অনলি মাত্র ছয় দিন লাগছে আমি আল্লাহ বলছি হ হয়ে গেছে রে বেশি সময় লাগে না কিন্তু বান্দা ভালো করে শুন মানুষ আমি আল্লাহ হুকুম দিয়া বানাইছি না মানুষটা বানাইতে আমি দশ মাস দশ দিন লাগাইছি গোটা পৃথিবী বানাইছে ছয় দিনে মানুষ বানাইছে দশ মাস দশ দিনে এরপরে আল্লাহ বলে শুন আমি হুকুম দিয়া বানাইছি না গলার থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত বান্দা আমি ফেরেস্তা দিয়া বানাইছি আর তোর মাথাটা আমি আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া বানাইছি এবং আমি আল্লাহ তোর মাথা বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানারে আমি কুদরতি হাত দিয়া বানাইছি তোর কপালটা উদ্দেশ্য হল আমার বন্দা জমিনে গিয়া বন্দা তো সেজদা দিবে একমাত্র আমি আল্লাহর কুদরতি পায় বলুন সেজদা দিব কোথায় কথা কন্যা দিয়ে কারে সেজদা দিব আল্লাহরে জোরে কোন সেজদা কারে দিব মাথাটা আল্লাহ সারা কারো কাছে নত করা যাবে না কথা হয় না মাথা একমাত্র বানাইছি আমি আল্লাহর জন্য কিন্তু বন্দা আমারে সেজদা না দিয়া মাজারে সেজদা দেয় দরগাতে সেজদা দেয় ল্যাংটারে সেজদা দেয় জডারে সেজদা দেয় পীররে সেজদা দেয় ইমান আছে না গেছে সাবধান আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না কারণ আমি তোরে বানাইছি সেজদা দিবি আমারে আমি সারা আ জাগায় বে জাগায় সেজদা দেওয়া যাবে না যদি কেউ সেজদা দেয় ইমান চলে যাবে এরপরে মানুষের ইমান যায় আমাদের যদি সন্তান না হয় চাইব কার কাছে ব্যবসায় যদি উন্নতি না হয় চাইব কার কাছে কিন্তু অনেক মানুষ ব্যবসায় বরকত না হলে সন্তান না হইলে দৌড়ায়া যায় বাবার দরবারে সিরাজগঞ্জের মানুষ আপনারা বহু ভালো আছেন শিরিক বেদাত খুব কম কিন্তু আমাদের সিলেট চট্টগ্রাম বিশিরিক বেদাতের উপরে তারা পিএইচডি করছে গুমতিগুটি দিয়ে মাজার একটা আমরা এলাকাতে গড়ে গড়ে মাজার কয় স্বপ্নে দেখছি মাজার হয়েছে হোমা গড়ে গড়ে মাজার ওই মাজারের কেন্দ্র ছিল আমার জন্ম কথা বুঝতেছেন এইখানে আমার জন্ম আর এখানে আমি রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ হইরে আমি টিকা আছি কারণ বাতেল যদি এক লক্ষ হয় আমার কাছে এদেরকে কোনো মানুষ মনে হয় না আমি এদেরকে কোনো মানুষ মনে করি না কারণ বাতেল হলো মুর্দা ইমান হলো জিন্দা তখন ঠিক এই জন্য শিরিক বেদাত করা যাবে না নাহলে ইমান শেষ ইমান আল্লাহ বলে বান্দা শুন আজাগায় বেজাগায় সেজদা দেওয়া যাবে না ইমান আনছ আল্লাহর উপরে সেজদা দিবা আল্লাহরে সন্তান না হইলে আল্লাহর কাছে চাইবা কার কাছে আল্লাহ কয় আমি ঘুমাই না তোর বাবায় ঘুমা আল্লাহ কয় আমি ঘুমাই না তোর বাবায় ঘুমা আল্লাহ কোরআনে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল আমি আল্লাহর ঘুম নাই তন্দ্রাও নাই ঘুম নাই তন্দ্রাও নাই ঘুম নাই তন্দ্রাও নাই বান্দারে তুই যদি গভীর রজনীতে আল্লাহ বইলা ডাক দেস
আমি আল্লাহ তোর কাছেই থাকি, তোর যদি পেটে ব্যথা ধরে, তোর যদি মাথায় ব্যথা ধরে, তুই যদি মুসিবতে থাকিস, আল্লাহ বইলা ডাক দিলে আমি আল্লাহ তোর ডাকের জবাব দেই। বান্দারে আমি ঘুমাই না তোর মুসিবতের সময় জবাব দেওয়ার জন্য, কিন্তু তুই মুসিবতে পড়া যখন বাবারে ডাক দেস, মাজারওয়ালারে ডাক দেস, মাজারওয়ালায় তখন নাক ডাক্কা ঘুমায়, তোর বাবায় নাক ডাক্কা ঘুমায়। আমি আল্লাহ ঘুমাই না বন্দার মুসিবতের সময় বন্দার পাশে থাকার জন্য, বন্দায় আমারে না ডাইকা ল্যাংটারে ডাকে। ইমান আছে না গেছে? এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু এ বান্দা শুদ ইমান আন আমি আল্লাহর উপরে, ইমান আন আমি আল্লাহর উপরে। আপনারা বুঝতে পারছেন কেমনে ইমান যায়? একটা একটা করে আপনাদেরকে বুঝাচ্ছি বুঝার জন্য। আমরা দাবি করি ইমানদার, কিন্তু এমন কিছু কথা বলি যেই কথার কারণে ইমান চলে গেছে, ইমান চলে গেছে। এ যুবক ভাই, ইমান এমন একটা দামি জিনিস, এমন একটা দামি জিনিস, ইমান যদি আপনার থাকে, পাশাপাশি যদি গুনাহ থাকে, কেউ যদি গুনাহ করে, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করছে, গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ গুনাহ করছে, এমন গুনাহগার আসমানের ছায়া পরিমাণ গুনাহ করছে গো, কিন্তু একটা পর্যায়ে সে বুঝতে পারছে আমি তো বহুত বড় গুনাহগার, আমার মতো পাপিষ্ট আল্লাহর জমিনে কেউ নাই, আমি মারা গেলে জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। বান্দাটা যদি তার জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে যায়, সে যদি তার গুনার উপরে অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে নত হয়ে যায়, আর যদি বান্দা এক গভীর রজনীতে নুজুলে রহমতের সময় বান্দা তার গুনার উপরে লজ্জিত হইয়া নিজেরে নিজে সে ছোট কইরা আল্লাহর কাছে যদি বলে মালিক আমি তো গুনাহ করছি, অপরাধ করছি, অন্যায় করছি, নিজের মাথায় তো আমি নিজেই কোড়াল মারছি, আল্লাহ আমার গুনাহ কেউ জানে না গো মালিক, আমার গুনাহ সম্পর্কে কেউ জানে না, আমার গুনার ব্যাপারে যদি আমার বাবা জানতো সন্তান বলে ডাক দিত না, গুনার ব্যাপারে যদি মা ডাকতো মা সন্তান বলে ডাক দিত না, আমার গুনাহ যদি আমার স্ত্রী জানতো স্বামী বলে স্বীকার করত না, আমার গুনাহ যদি আমার সন্তানরা জানতো রে আব্বা বইলা ডাক দিত না। আল্লাহ এমন গুনাহ তুমি আমার গোপন রাখছো গো যে গুনাহ আমি সারা পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নজুলে রহমতের সময় গভীর রজনীতে পাখিরা যখন ঘুমায়া যায়, পশুরা যখন ঘুমায়া যায়, মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, ঠিক ওই সময় আমি তোমার বান্দা আল্লাহ নুজুলে রহমতের সময় তোমার দরবারে মাপ চায়, আমার দ্বারায় আর কোনোদিন গুনাহ হবে না, অতীতের গুনার উপর আমি লজ্জিত, ভবিষ্যতে গুনাহ করব না। বন্দা যদি কানতি মিনতি করে বিনাইয়া বিনাইয়া, বন্দা যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া বলে মালিক গুনাহ করছি গো, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ হবে না, চোখের পানি যদি বন্দা ছেড়ে দেয়, আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা বল বন্দা কেন কান্দে, বন্দা কেন কান্দে রে, ফেরেশতা বলে মালিক আপনার বন্দা জাহান্নামের ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে, আল্লাহ জিগায় আমার বন্দা কি কোনোদিন জাহান্নাম দেখছে, না মালিক জাহান্নাম দেখে নাই, আমার বন্দা কি জান্নাত দেখছে, না মালিক জান্নাত দেখে নাই, হ্যাঁ আমার বন্দা যদি জান্নাত দেখলো না জাহান্নাম দেখলো না কেন কান্দে, কেন কান্দে, বলে আলেমদের জবানে বয়ান শুই না, জাহান্নামের আলোচনা শুই না, দিলে ভয় ঢুকছে, জাহান্নামের আগুন দিয়া পড়তে চায় না, আল্লাহ অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে গেছে গো তোমার কাছে মাপ চায়। আল্লাহ বলেন নজুলে রহমতের সময় বান্দা যখন একবার ডাক দেয়, আল্লাহ বলে আমার বা
বান্দার ডাকে সত্তর বার সত্তর বার সত্তর বার জবাব দেই, সত্তর বার জবাব দেই। আল্লাহ বলে বান্দারে আমার বান্দার চোখের পানি গড়াইয়া গড়াইয়া নাকের ডগায় আসার আগে আগে আমি তোদেরকে সাক্ষী রেখে বললাম আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার, এইটা কি আপনাদের ইমানি আওয়াজ? বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে বাংলা সুত আমি আল্লাহর মায়া দয়া বেশি গো, আমি আল্লাহর মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি, মহব্বত বেশি, জন্য বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না। আমার বান্দা আসমান পরিমাণ গুণা করুক, আমার বান্দা পাহাড় পরিমাণ গুণা করুক, চোখের পানি ছেড়ে দিছে আমি আর বরদাস্ত করতে পারি না। ঘোষণা দিলাম বান্দারে চিরতরে মাফ করে দিলাম। যুবক ভাইরা আমার শর্ত হলো সাথে ঈমান থাকতে হবে। আমি কথাটা বুঝাইতে চাই, ইমান যদি থাকে, গুণা যদি পাহাড় পরিমাণ হয়, মাপ চাইলে আল্লাহ মাপ করে দিবে। কিন্তু ইমান যদি না থাকে রে, মক্কায় গিয়া দোয়া করলে হবে, মদিনায় গিয়া করলে হবে, মক্কা মদিনা গিয়া দোয়া করলে হবে না। ইমান যদি থাকে আল্লাহ মাপ করে দেয়, ইমান যদি না থাকে উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কোনো বান্দা বান্দি যদি গুনার কারণে জাহান্নামে যায়, আল্লাহ জাহান্নামের আগুন দিয়া তারে জ্বালাবে পুড়াবে, একটা সময় তারে আল্লাহ জান্নাতে দিবে যদি বান্দার ইমান নিয়া মরে। ইমান নিয়া যদি কেউ মরে একটা সময় আল্লাহ জান্নাতে দিবে, কিন্তু ইমান যদি না থাকে তাহলে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে, কথা হয় না? তাহলে বলুন ইমানের কত গুরুত্ব? ইমান, 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 ইমান এত গুরুত্ব, ইমান এত গুরুত্ব, ইমান এত গুরুত্বপূর্ণ। যুবক বায়ারারে সাহাবায়ে কেরামরা সব দিছে কিন্তু ইমান দেয় নাই। আল্লাহর রাসূল দুনিয়ায় থাকা অবস্থায় দশজন সাহাবিকে প্রকাশ্যে বলছে সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। হ্যাঁ, কথা কয় না? আল্লাহ রাসূল বইলা গেছে জান্নাতি, এরা ছিল দশজন লোক জান্নাতি। ওহান যদি আমরা কেউ রে জান্নাতি বানায় লাই, এটার কোনো ডকুমেন্টস আসেনি, কথা কয় না? আর আমরার কিছু মৌলবি আছে, এরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতেছে, কথা কয় না? আহা, আল্লাহ রাসূল দশজন সাহাবীর জান্নাতি বইলা গেছে, আশারায় মুবাশশারা দশজন সাহাবী হুমা ওন বাংলাদেশের মৌলবীরা এক একজনে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিতেছে, তাহলে জান্নাতের টিকাদার, কথা বুঝতেছে? জান্নাতি তুমি বানাইলে হইব, আমি যদি কেউ কারণে জান্নাতি এটা কি হবে জানে কে? এখন আমি যে ডিম আর বিরিয়ানি খাইছি, ডিম আর বিরিয়ানি খাইয়া এখন আপনারা জান্নাতি বানাই দিছে, কয়েকটা রুটির জন্য, ডিমের জন্য, কয়েকটা বিরিয়ানির জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতেছে, আছে না নাই? ইতার দালালি এক সময় বন্ধ হবে, সময় বেশি দিন নয়, দালালি শেষ হবে তোমাদের। যারে তারে মনে চায় জান্নাতি বানাইতেছে, কতজন আলেমকে জেলে বললে জান্নাতি হওয়া যায়, কতজন আলেমদের পায়ে গলায় রশি বাঁধলে জান্নাতি হওয়া যায়। আমাদেরকে জান্নাতি শিখাচ্ছ তুমি, দেড় টাকার মৌলবি তুমি জান্নাতির স্বীকৃতি দিয়া দিচ্ছ। হ্যাঁ, তুমি বলতে পারো যে আপনার দ্বারায় জান্নাতের কাজ হইতেছে, যেমন মসজিদ বানানো এটা জান্নাতি কাজ, উপমা দিতে পারো, এক্সাম্পল দিতে পারো, ডাইরেক্ট জান্নাতে ঢুকাই দিতে পারো না তুমি, কারণ ডিম আর বিরিয়ানি খাইছে তো একশন যাইতো গো। বলুন আল্লাহর নবী দশজন সাহাবিকে জান্নাতির সার্টিফিকেট দিছে, দশজন সাহাবিকে, এই যে তারা দশজন জান্নাতির ভিতরে গেছে তাদেরকে সার্টিফিকেট রাসুল দিছে, এরা কি এমনি এমনি জান্নাতির টিকিট পেয়েছে না ইমানের পরীক্ষা দিয়া? ইমানের পরীক্ষা দিয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আল্লাহ খুশি হইয়া রাসূলকে বলছে এরা জান্নাতি, সুবহানাল্লাহ। এরা ইমানের পরীক্ষা দিছে, রক্ত দিছে, জীবন দিছে, এরা মানুষের উপরে জুলুম করে নাই, এরা মানুষের উপরে নির্যাতন করে নাই,
এরা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, ঠিক কিনা বলেন? পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে। যারাই আমরা জান্নাতি দাবি করি সবার উপরে পরীক্ষা আসবে, কথা হয় না দি? এমনি অত সোজা জান্নাত, অত সোজা, অত সোজা হলে আমিও ডিম আর বিরিয়ানি খাওয়াবো, আমার জান্নাতি বলে দেন, এত সোজা নয়। সাহাবিদের ইতিহাস পড়ুন, রক্ত দিছে ইমান দেয় নাই, জীবন দিছে ইমান দেয় নাই। সিরাজগঞ্জের বাপ, আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন হলো, ইমানটা বড় দামি, বড় দামি, বড় দামি, যে কোনো জায়গায় ইমান বিক্রি করেন না, ইমান যদি বিক্রি করেন বেঈমানরা যেখানে আপনারাও সেখানে, কথা হয় না? বলুন ইমান দিবেন? ইমান দেওয়া যাবে না, কথা হয় না? আল্লাহর হাবিবের সাহাবীরা ইমান দেয় নাই, ইমান দেয় নাই, ইমান দেয় নাই, ইমানের পরীক্ষা আসছে, বহু পরীক্ষা হয়েছে কিন্তু তারা উত্তীর্ণ হয়েছে, ফেল করে নাই। একজন সাহাবি নবীজির বড় মহব্বতের কয়েকজন সাহাবি এক জায়গায় রসুলের পাশে গোল মিটিং হয়ে বসে রয়েছে, মক্কার থেকে কয়েকজন লোক আসছে নবীর কাছে, আয়েশা বলে নবী গো আমরা তো মুসলমান, আমরা তো ইমানদার, কিন্তু আমাদেরকে ইমানি তালিম দেওয়ার জন্য কোনো শিক্ষক নাই। কথা বুঝতেছে? মনোযোগ দিয়ে শুনবেন, ইমান কারে কয় শুনে যান। দশজন লোক, আট নয় জন লোক আসছে মক্কা থেকে মদিনায় আসছে 500 কিলোমিটার দূর থেকে, আয়েশা কয় আমরা ইমান আনছি নতুন, কিন্তু এখন আমরা তালিম দিব কে, আমরা শিখাইব কে, আমরা কিছু শিক্ষক দেন। আল্লাহর নবী বললেন কয়জন শিক্ষক লাগবে বলো? মক্কার লোকেরা বলল 10 জন শিক্ষক লাগবে। আল্লাহর নবী 10 জন শিক্ষক দিল তাদেরকে, মদিনার থেকে তারা মক্কায় যাবে, সেখানে গিয়ে তালিম দিবে। মক্কার লোকেরা 10 জন শিক্ষক লইয়া মদিনার থেকে 500 কিলোমিটার দূর মক্কার দিকে রওনা দিছে। মক্কার দ্বার প্রান্তে যখন চলে গেছে, হঠাৎ করে তাকায়া দেখে রে 100টা ঘোড়া তরবারি লইয়া তাদেরকে ঘেরাও করে ফেলেছে। ঘেরাও করার সাথে সাথে ওই যে মক্কার থেকে যারা গিয়া শিক্ষক আনছে তারাও দেখি দৌড় মাইরা তাদের সাথে চলে গেছে, কথা বুঝতেছেন? আমার মক্কার থেকে যারা মদিনায় গেল শিক্ষক আনার জন্য, এরা মুসলমান সাইজা গেছে, মূলত এরা মুসলমান ছিল না, এরা মুনাফিক। বলুন কি? মুনাফিক। দেখতে মুমিন, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, কিন্তু চাটুকার আর দালাল, ঠিক কিনা বল? এরা ছিল দালাল, এরা ছিল মুনাফিক, যুগে যুগে মুনাফিক থাকে, মুনাফিকের লেবাস থাকে আমাদের মতো। এ রাসূল যখন নামাজ পড়াইতেন প্রতিদিন, তো একবার জিব্রাইল আইছে মুনাফিকের লিস্টি নিয়ে আসে, লিস্টি, তো লিস্টির মধ্যে সর্বপ্রথম রাসূল যার নামটা দেখছে রাসূল চমকে গেছে, আশ্চর্য হয়ে গেছে, এটা মুনাফিকের লিডার হয় কেমনে? কারণ এই লোকটা রাসূলের পিছনে বরাবর নামাজ পড়ত। নাউজুবিল্লাহ, বারকি হবেন, যিনি রাসূলের বরাবর পিছনে নামাজ পড়ত, হে হলো মুনাফিকের লিস্টের সর্বপ্রথম, তার নাম নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, হে হলো মুনাফিকের সবচেয়ে বড় লিডার, রাসূলের পিছনে নামাজ পড়ে। রাসূল দেখে অবাক, তাহলে বলুন মুনাফিক কি চিনা যায়? মুনাফিক তো আমাদের মতো লেবাসের ভিতরে থাকে, কথা হয় না? চাটুকার চিনা যায় না, তবে জাতি চিনতেছে, কথা হয় না? এবার মক্কার থেকে মদিনায় গিয়া যারা শিক্ষক আনছিল, এই লোকগুলা মুসলমান না, ইমানদার না, ইমানের বেশ দৈরা রাসুলের কাছে গিয়া 10 জন সাহাবি নিয়ে আসছে, আর তাদের লোকগুলা 100 জন হবে তরবারি লইয়া তাদের সামনে হাজির। গুরার দিকে লামতে দেয় নাই, টাস টাস করে তীর মাইরা 8 জনকে শহীদ করে ফেলেছে। ওই যে শিক্ষক আনছিল, এই শিক্ষক 8 জন জায়গা তীর মেরে ফেলেছে, কত বড় গাদ্দার আর কত বড় মুনাফিক! ইমানদারের কথা বইলা, কোরআনের তালিমের কথা বইলা শিক্ষক আনছে রে, আমার নবীর কলিজার টুকরা সাহাবি 8 জনকে হত্যা করছে জাগা, বাকি রয়েছে কয়জন? 2 জন বাকি, এর মধ্যে একজনের নাম হলো হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আছে ওনার সঙ্গে,
ওই আরেকজন কেউ আরেকজন নিয়ে রাস্তায় মেরে ফেলেছে, বাকি রইল একজন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাহু একা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলাহুকে এরা গুড়ার উপরে তুলে নিয়ে গেছে, নিয়ে এক বাড়িতে বন্দি করে রাখছে, বন্দি করে রাখছে, খাবার দেয় না, পানি দেয় না, ঘরের ভিতরে বন্দি করে রাখছে। যারা বন্দি করে রাখছে তাদের একটা বোন ছিল, বোন সে জানালা দিয়া দেখত প্রতিদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলাহু ঘুমাইয়া ঘুমাইয়া আঙ্গুর খায়। সুবহানাল্লাহ, ওই মহিলার সহ্য হইয়া বলে আমার জীবনে কোনোদিন এমন আঙ্গুর মক্কায়ও দেখি নাই মদিনায়ও দেখি নাই। ওই মহিলা বুঝতে পারছে এই আঙ্গুর সাধারণ কোনো আঙ্গুর না, খুবাইব রাদিয়াল্লাহু তাআলাহু বন্দি অবস্থায় কোনো কিছু না খায় বাচ্চা আছে। যেদিন ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেদিন সকালবেলা ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলাহু মহিলাটাকে দেখে বলে বোন আপনার কাছে গিয়ে একটা কুর হবে, কুর ওই যে দাড়ি টাড়ি শাসে একটা কুর দেন। ওই মহিলা দরজা খুলে কুরটা দিছে, আর দরজার ভিতর দিয়া ছোট একটা বাচ্চা ছিল মহিলার এই ঘরের ভিতরে ঢুকে গেছে। এই মহিলা দেখে নাই বাচ্চাটা ঢুকে গেছে, ছোট বাচ্চা দরজার ভিতর দিয়ে ঢুকে গেছে। মহিলা চলে গেছে তার ঘরে, কিছুক্ষণ পরে মহিলা আইসা দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কুলের মধ্যেই ছোট বাচ্চা বসে রয়েছে। মহিলা দিকে তরতর করে কাঁপতেছে, চেহারা দিয়ে ঘাম বাইর হয়ে গেছে, কারণ শত্রুর হাতে তার বাচ্চা, আবার হাতে আছে কি খুর আছে, ইচ্ছা করলে বাচ্চার গলা টান দিয়ে কেটে দিতে পারে, অথবা বাচ্চার গলায় ছুরি ধরে এখান থেকে সে পলাইতে পারে, সুযোগ আছে না নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মহিলার দিকে তাকায়া দেখে মহিলাটা কাঁপতেছে আর তার চেহারা দিয়া গাম বাহির হচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জিগায় বোন আপনি কি ভয় পাইতেছেন? বলে হ আমি ভয় আছি। কেন? আমার বাচ্চা আপনার কুলে। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন মা গো, আমরা যাতে হলাম মুসলমান, মুসলমানরা কখনো মানুষের দুর্বল জায়গায় আঘাত করে না, মুসলমান কখনো দুর্বল জায়গায় আঘাত করে না, ছোট বাচ্চারা মুসলমানের কাছে নিরাপদ কথা হয় না। হ্যাঁ, মুসলমানের কাছে বাচ্চারা নিরাপদ কিনা যদি আপনারা বাস্তবতা দেখতে চান, ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন, ইসরায়েল যার সন্তান লাল চামড়া ইহুদি কুত্তাগুলির বাচ্চাগুলিদেরকে ফিলিস্তিনের মুসলমানরা তাদের মুখে খাবার দিছে, তাদেরকে হেফাজত করছে, মা বোনদেরকে হেফাজত করছে, সম্মানের সাথে তাদেরকে আবার ফিরাইয়া দিছে, কিন্তু লাল চামড়া ইহুদি কুত্তাগুলি আমাদের মুসলমান ভাইদেরকে প্রতিদিন ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, হসপিটালে গিয়ে হামলা করতেছে, লাশের মিছিল শুরু হয়েছে বাচ্চাদের, কারণ ইহুদি বেঈমানদের মধ্যে কোনো মানবতা নাই। কথাখান ঠিক কিনা? এরা মানুষরূপী জানোয়ার, এরার মধ্যে মনুষ্যত্ব নাই, কিন্তু মুসলমানরা কখনো মানুষের দুর্বল জায়গায় আঘাত করে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে শুনো, আমরা মুসলমান, আমরা কারো দুর্বল জায়গায় আঘাত দেই না, আমার সুযোগ ছিল তোমার বাচ্চার গলার মধ্যে ছুরি ধরে আমি এখান থেকে পলাইতে পারি, সুযোগ আমার আছে, কিন্তু এই কাজ তো আমি করব না। মহিলা অবাক হয়ে গেছে, বাচ্চা নিয়ে আসছে, কিছুক্ষণ পরে এই মহিলার ভাইগুলি খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ধরে টেনে হেসড়ে একটা জায়গায় দাঁড় করাইছে, দাঁড় করাইয়া উনারকে বলতেছে তোমার কি কোনো চাহিদা আছে? তোমার তো এখন মরণ হবে, তোমার কোনো চাওয়া পাওয়া আছে? কো আছে। তো কি? তো দুই রাকাত নামাজ। দুই রাকাত নামাজ পড়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বলল শোনো, তোমাকে আমরা এখন ছেড়ে দিব, হত্যা করব না, কিন্তু আমাদের শর্ত হলো তুমি ইমান ছেড়ে দিবা। ইমান যদি ছেড়ে দাও তোমরা, তোমাকে আমরা ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আসি দেখে রে লাল চামড়া কুত্তাগুলি আমার রাসূলের 9 জন সাহাবিকে শহীদ করছস, আর আমার কাছে আমি ইমান ছেড়ে দিতাম, আমরা রাসূলের জন্য ইসলামের জন্য দিনের জন্য 1000 বার শহীদ হতে রাজি, কিন্তু ইমান দিতে রাজি না। কথা কোন ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি ইমান ছাড়ব না। এরা রাগে গুসায়
খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একটা কাটের সাথে এইভাবে দেলান দিছে, দিয়া এইভাবে হাত দিছে, দিয়ে এখানে পেরাক মারছে, এখানে পেরাক মারছে, এখানে পেরাক মারছে, হাতে পায়ে সব জায়গায় পেরাক পেরাক পেরাক, বুঝেননি? পেরাক দিয়ে আতর দিয়ে এইভাবে লাগাই দিছে, বান দেওয়ান লাগছে। বলুন কতটুক কষ্ট সহ্য করতে পারবে? আমি আপনাদের ঘুমন্ত ইমান গুলি জাগ্রত করার জন্য এই ঘটনা শোনাচ্ছি, ইমানের কত দাম? হাতে পায়ে পেরাক মারছে রে খোবাই, ইমান দেয় নাই বেইমানটা যখন দেখে খোবাই ইমানের উপরে অটল, তখন তারা চাকু দিয়া খোবাই রাদিয়াল্লাহু তাআলাকে কুসাইতে কুসাইতে মারছে, কঠিন থেকে কঠিন কষ্ট দিয়া মারছে গো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাহু চিৎকার দিয়া বলে, এ বেঈমানের বাচ্চাগুলি শুন, আমার কি অপরাধ ছিল, কি এমন অপরাধ আমি করলাম, শিক্ষকতার কথা বইলা মদিনার থেকে মক্কায় আনলি, আইনা নির্মমভাবে আমাদেরকে হত্যা করতেছ, কি এমন অপরাধ ছিল বল? বেঈমানটা বলে, কোনো অপরাধ নাই, তোরা বদরের যুদ্ধে আমাদের আত্মীয় স্বজনকে যুদ্ধের ময়দানে মারছস, নাউজুবিল্লাহ, কত বড় কাপুরুষ যুদ্ধের ময়দানে গিয়া মায়ের খাই আইছে, এখন প্রতিশোধ নেওয়ার জন্য ছদ্মবেশে তাদেরকে নিয়ে আসছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বারবার তরবারি দিয়া কুচানো শুরু করলো, খুবাইব চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক আমার কোনো দূর ছিল না, মক্কা থেকে লোক গিয়া মদিনার থেকে আমাদেরকে আনলো, শিক্ষকতার কথা বইলা আইনা আমাদেরকে কত কষ্ট দিয়া মারলো, আল্লাহ তুমি তাদেরকে ছেড়ে দিবা না, তাদেরকে ছেড়ে দিবা না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাহু ইমানের উপর অটল থেকে জীবন দিছে, ইমান দেয় নাই। সিরাজগঞ্জের বাইরা আপনাদের কাছে আমার একটা আবদার হলো, আমাদের কাছেও যদি পরীক্ষা আসে, পরীক্ষা আসে, আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না, কথা বলেন ঠিক কিনা? জীবন দিব, ইমান দিব না, ইমান দিব না, ইমান দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা ইমানান আমি আল্লাহর উপরে, ইল্লাল্লাযিনা আমানু, এক নাম্বার কথা হলো ইমান। কর্মসূচি কয়টা আরো জোরে ইয়াদ আছে? কর্মসূচি চারটা, এক নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযিনা আমানু, ইমানানো আমি আল্লাহর উপরে। তাহলে আজকের থেকে বুঝলাম, আমরা নিজেরা ইমানদার দাবি করি কিন্তু আমাদের কাছে ইমান চলে যায়, ইমান আয় আর যায়, কথা কয় না? এই জন্য কোন কোন কারণে ইমান যায় আজকে দিলের কান লাগায় শুনছেন, ভবিষ্যতে আর যেন ইমান না যায়। আল্লাহ কয়, ইল্লাল্লাযিনা আমানু, ইমান আনো আমি আল্লাহর উপরে, এটা হলো কর্মসূচি নাম্বার ওয়ান, ঠিক কিনা? এবার আসুন দুই নাম্বার কর্মসূচি, দিলের কান লাগায়া শুনুন, দুই নাম্বার কর্মসূচি হলো ওয়ামিলুস সালিহাত, দুই নাম্বার কর্মসূচি হলো নেক আমল। হ্যাঁ, দুই নাম্বার কর্মসূচি কি? নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। আজকের মাহফিলে আপনারা বৃষ্টির মধ্যেও বসে রয়েছেন, আবহাওয়া খারাপ, তারপরে বসে রয়েছে, যদি বৃষ্টি না হতো আমার মনে হয় মানুষের চেয়ে ডাবল হইতো, কারণ বৃষ্টির কারণে অনেক মানুষ ঘর থেকে বাড়িতে চায় না, দূর দূরান্ত থেকে আসতেও চায় না। কিন্তু আপনারা যারা বসে রয়েছেন, ইমানের একটা পরীক্ষা দিচ্ছেন, আল্লাহ আপনাদের প্রতি খুশি, আর এই কাজটাই হলো নেক আমল। কর্মসূচির মধ্যে আল্লাহ বলছেন দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। আমরা নেক আমল করব, গুনাহের প্রতিযোগিতায় যাব না। হ্যাঁ, পারবেন নি? দুই নাম্বার ওয়ামিলুস সালিহাত, ইমানের পরে হলো নেক আমল। তিন নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, তিন নাম্বার হলো হক কথা, কথা হয় না? তিন নাম্বার কি? আরো জোরে, আরো জোরে, হক কথা, হক কথা। শুধু হুজুররা বলবে, ইমামরা বলবে, খতিবরা বলবে, এমনটা না, হক কথা আমার যতটুক অধিকার আপনারও ততটুক, কথা হয় না? হক কথা কিন্তু খুব তিতা, এটা কিন্তু মিডানা,
হক কথা বললে কারো কাছে ভালো লাগে না ইমাম যদি হক কথা বলে ইমামের চাকরি থাকে না খতিব হক কথা বললে খতিবগিরি থাকে না বক্তা যদি হক কথা কয় সাইড দেওয়ালের ভিতরে বক্তা যায় কথা হয় না হক কথা বড় তিতা গো আমার মালিক বলেন হক কথা তিতা হইল বলতে হবে এটা তিন নাম্বার কর্মসূচি তিন নাম্বার কর্মসূচি হলো হক কথা হক কথা গ্রামের একজন সালিশ দরবার যিনি করে সালিশের বিচার যিনি করে তারও কথা হক কথা বলতে হবে আজকের সমাজ এতটা খারাপ হইল গ্রামের যিনি সালিশ দরবার করে বিচার করে মাতব্বর তার ভিতরে হক কথা নাই যার কারণে নির্দোষ মানুষটা দোষী হইয়া যায় দোষী মানুষটা নির্দোষ হয়ে যায় কারণ এখন বর্তমানে সমাজের মধ্যে কোনো বিচার আছে যারা গরিব মানুষ এরা তো আগে বিচার নাই কথা হয় না যার টাকা নাই তার বিচার নাই কথা হয় না টাকা আছে যার বিচার আছে তার এটা খালি হাইকোর্টে না গ্রামেও গ্রামে গঞ্জে পর্যন্ত টাকা থাকলে বিচার আছে টাকা নাই তো আপনার বিচার নাই সত্য না মিথ্যা হ্যাঁ আরো জোরে বল সত্য না মিথ্যা হইতাম নি বলবো সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম ঘুষ পাইলে সব স্যারেরা বলে না সে নইল কাম অফিস আদালতে ঘুষ না দিলে আদালতে বাইরে ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার না এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না নামদারি কতকে মুসলমান নামাজ রোজা চারিয়া খাজা বাবার নামে গঙ্গায় ঢুলতে বলা বাজাইয়া বাস্তব না বাস্তব নামদারি কতকে মুসলমান নামাজ রোজা চারিয়া খাজা বাবার নামে গঙ্গায় ঢুলতে বলা বাজাইয়া আরে গঞ্জার কুলকে টান মারিয়া আবার আরে গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার সন্দে কায় কেউ বাই আবার নবী দাবি করে ইমান তাহারায় কেউ বাই আবার নবী দাবি করে ইমান তাহারায় সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না শান্তি আছে কথা হয় না কেন শান্তি নাই গো এক নাম্বার কারণ হলো হক কথা নাই কথা হয় না আল্লাহ বলেন হক কথা হলো কর্মসূচির তিন নাম্বার বান্দা তোকে হক কথা বলতে হবে হক কথা বলতে হবে তাহলে বলুন কর্মসূচি নাম্বার কত ওয়াতাওয়াসাবিল হক আল্লাহ বলেন হক কথা বলতে হবে এটা হলো তিন নাম্বার কারণ এবার আসুন চার নাম্বার কারণ হলো ওয়াতাওয়াসাবিস সবর আল্লাহ বলেন চার নাম্বার কর্মসূচিটা হলো বান্দারে সবর কর ধৈর্য ধারণ কর এ আমার যুবক ভাইরা কর্মসূচি হলো ধৈর্য 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 এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো নেকামল তিন নাম্বার হক কথা চার নাম্বার ধৈর্য আল্লাহ সুরায় আসর নাজিল করিয়া সর্বপ্রথম একটা কসম করে ওয়াল্লাস সময়ের কসম এরপর আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুস পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত পৃথিবীর
পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ বলেন চারটি কর্মসূচি, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল, তিন নাম্বার হলো হক কথা, চার নাম্বার হলো ধৈর্য। এই চারটি কর্মসূচি যদি পালন করি রে আল্লাহ বলেন আর কোনোদিন ধ্বংস হবি না। বলুন তো দেখি চারটি কর্মসূচি পালন করতে কারা কারা রাজি, হাত তুল্লা দেখায় দে। রাজি আছেন? ইনশাল্লাহ কর, আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন। সম্মানিত সুধি, চার কর্মসূচি দিয়ে আলোচনা শেষ। মনে করছিলাম 40 মিনিট বয়ান করে লেমে যাব, এত রাত করে বসাইছেন। মহাব্বত আর ভালোবাসা আপনাদের বসা ভদ্রতা দেখা আমি 1 ঘন্টা বয়ান করলাম। যদি আমার 10টায় বসাইতেন আরও 1.5 ঘন্টা 2 ঘন্টা করতাম, কোনো অসুবিধা ছিল না। রাত অনেক হয়ে গেছে, আমার সিলেট যেতে যেতে সকাল 8টা 9টা বাজবে, পরের দিন 2 মাহফিল। আল্লাহ আস্তে আস্তে কথা বোঝার চেষ্টা করেন, আমার কথা বোঝার চেষ্টা করেন। রাত হয়েছে 1টা, আমি যদি এখান থেকে এখনও রওনা দিই সকাল বাজবে 8টা। আমি মানুষ না জিন্নাত? মানুষ। আপনারা যেমন রক্ত মাংস, আমারও রক্ত মাংস, সুতরাং এমনি জুলুম। আর আমার উপরে জুলুম করেন না, স্বাস্থ্যগত দিক দিয়ে আমি অনেক দুর্বল। এরপর আমার রোগ আছে শরীরে, বডির মধ্যে সমস্যা। সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দিই, অতিরিক্ত হয়ে যায়। আমি আপনার মহব্বত, শুধু আপনার আপনার আচরণ ভালোবাসা আমি মুগ্ধ। আমি এই জন্য লম্বা সময়, আর দেখেন আলোচনা 3 ঘন্টারটা আমি 1 ঘন্টায় করছি। এই আলোচনা এতটুকু আমি 3 ঘন্টা নিতে পারতাম। বেশি একটা কথা বলছি, চার কর্মসূচি নিয়ে শেষ করছি, ফালতু একটা কথা বলিনি, আপনাদেরকে মন মতো বোঝার চেষ্টা করাইছি। আচ্ছা আচ্ছা শুনেন, আজানের কথা অনেকেই রিকোয়েস্ট করতেছেন, আজানের কথা রিকোয়েস্ট করতেছেন, শুনেন। আজানের জন্য এই মাইক যেটা, যদি হয়তোবা বৃষ্টির কারণে সমস্যা হয়েছে, আজানের স্কেলটা অনেক কড়া, আর এটার জন্য আরও হাই পাওয়ার দরকার। স্যার যদি টানে অস্তিত্ব থাকতো না গলার, মারা যাওয়ার লাগবে টান দিয়া। কথা বুঝতেছেন, আপনারা জুলুম করেন না। একটা আজানের টান দেওয়া 4.5 ঘন্টা বয়ান করার সময়, এত কষ্ট, এত কষ্ট। আচ্ছা শুনেন, হ্যাঁ শুনেন শুনেন, আমি আজান আল্লাহ বাসায় রাখলে আশেপাশে মাহফিল আছে তখন দিব না। আবদার রক্ষার জন্য 2-1টা সঙ্গীত শোনাই। আজান দিলে সাথে সাথে মোনাজাত হয়ে যাবে। আজান যদি দিই 2টা কলি শোনায় সাথে সাথে মোনাজাত, কোনো কার কোনো কথা চলবে না। আপনাকে কথা বলেন, কথা বলে দেন, 1 মিনিট 1 মিনিট ভাই, দেরি করেন না, দেরি করেন না। কেন এরম কেরে, এরম করলে তো সমস্যা। হ্যাঁ বসেন, একজন ডোনার আছে, উনি একটু কথা বলবে, 1 মিনিট। সম্মানিত লম্বা সময় না, আমাদের দারিয়াপুর বৈরাবাড়ি কবরস্থান মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নের অন্যতম একজন ব্যক্তি মরহুম ইঞ্জিনিয়ার সোহরাবাদী আকন্দ, ওনার শ্রম ত্যাগ মেহনত চোখের দৃষ্টিতেই নয় শুধু মনের পুরো এরিয়াটাকে ঘিরে নিয়ে থাকে এই মাদ্রাসার স্মৃতি। মরহুম ইঞ্জিনিয়ার সোহরাবাদী আকন্দ সাহেবের খুব ঘনিষ্ঠজন একজন ব্যক্তি, আমাদের মাদ্রাসার অনেক বড় একজন ডোনার। মরহুম ইঞ্জিনিয়ার সোহরাবাদী আকন্দ সাহেবের হাত ধরেই ওনার জীবন, ওনার পরিবার, সেহত সোহরাবাদী ইঞ্জিনিয়ার সাহেবের গ্রামের মাদ্রাসায় উনি কিছু উপকার করবেন এই আশা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। উনি 1-2 মিনিটের মধ্যে ওনার অনুদানের অবস্থানটা বুঝাবেন, তারপরেই আমাদের প্রধান মেহমান, আমরা ওনার প্রতি খুশি, কি বলেন? আর যেটুকু আবেদন করেছেন হয়তো বা উনিও খুশি করবেন। যাই হোক, আমি ওনাকে জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেবকে 2-1টি কথা বলবার জন্য সুবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। Okay.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে আমরা একটু দুরুদ ইব্রাহিমটা একটু মনে মনে পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله আমাদের প্রধান বক্তা সাহেব যে কথাগুলো বললেন আমি অনুরোধ করব এই নারে কথাগুলো যদি সত্যি আমরা নিজে আমল করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখেরাতের আমরা চিরশান্তি লাভ করব এজন্য নতুন ভাবে কোনো কথা আমি বলছি না তো এগুলো আমাদের ভিতরে আমলে আনতে হবে আর অনুরোধ করব যে আমলের কথা যেগুলো বলল আমিলাস সালেহা নেক আমল সেজন্য আমরা সর্বপ্রথম এই যে ঈমান আনার পরে আমরা আল্লাহ পাকের বড় হুকুম আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কোন সময়তে আমরা কাজা করব না এক দুই নম্বর এই নামাজ বলছে যে একমাত্র কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ এজন্য যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ এহতিমাম গুরুত্ব সহকারে আদায় করবেন তারা পাঁচটা পুরস্কার পাবেন প্রথমত আল্লাহ পাক তাদেরকে রিজিকের অভাবকে আল্লাহ দূর করে দিবেন দুই নম্বর আল্লাহ পাক কবরের আজাবকে আল্লাহ হটিয়ে দিবেন তিন নম্বর আল্লাহ পাক কিয়ামতের মাঠে ডাইন হাতে আমলনামা দিবেন তারপরে চার নম্বর পুল সিরাত আল্লাহ বিদ্যুতের গতিতে পার করে দিবেন এবং আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন আর যে ব্যক্তি নামাজ পড়বে না ইচ্ছা করে নামাজ কাজা করে অন্য সময় আদায় করবে তার জন্য এক হুকবা জাহান্নামে তাকে জ্বলতে হবে এক হুকবা সমান দুনিয়ার থেকে 69 গুণ তেজের আগুন 2,80,00,000 বছর আর যে ব্যক্তি একবারই কাজা করল না তার জন্য 80 হুকবা লেখা হবে সেজন্য আমরা সুস্থ অবস্থাতে যে কোনো অবস্থাতে আমরা দাঁড়িয়ে আর পারলে আলহামদুলিল্লাহ না হলে অসুস্থ হলে বসে না হলে শুয়েও পড়ব নামাজ আমরা কাজা করব না তারপরে নামাজ শিখতে হলে আমাদেরকে কমসে কম নামাজের জন্য যতটুকু দরকার ইলেম আমাদের শিখতে হবে সেটা হচ্ছে আপনার কমসে কম 4টা সূরা আপনাকে শিখতেই হবে আত্তাহিয়াত ও দরুদ শরীফ শিখতে হবে দোয়া কুনুত শিখতে হবে ফরজ গোসল ওয়াজিব সুন্নত এগুলো আমাদেরকে জানতে হবে তারপরে আল্লাহর ধ্যান খেয়াল আল্লাহ এই জন্য আমাদেরকে জিকির করা লাগবে আর এগুলো আমরা করব আল্লাহ সন্তুষ্টির জন্য তা আমি অনুরোধ করতেছি যে আমি বলছি না যে আপনি তাবলিগ জামাতে চলে যান বরং আপনি যেখানে গেলে পারে আপনার এই জিনিসগুলো শিক্ষা হবে আমল হবে সেখানে আপনারা ইনশাআল্লাহ শিখবেন আচ্ছা আমলের কথা আরও অনেক ছিল কিন্তু আল্লাহ যদি তৌফিক দান করে যদি আবার হায়াত দান করে সামনে বছর যদি আসি তাহলে হয়তো আধ ঘন্টা বা এক ঘন্টা কিছু আমলের কথা আমি বলবো আমার লাগে দোয়া করেন আর আমি অনুরোধ করব যে এই যে আমরা উম্মতে মুহাম্মদি আপনি আমি নিজে আমি ভালো কাজ করব আর অপরকেও আমরা দাওয়াত দিব আর মুশরিক যারা তাদের জন্য আমরা দোয়া করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ আচ্ছা আর একটু কথা হলো যে আমার যে সোরাব সাহেব আমার ভাই ছিলেন আমাকে নিজের ভাইয়ের মতো নিয়ে যেয়ে সে একটা মাস্টার রোলে চাকরি তারপরে আমার চাকরি হয়েছিল তার উশিলাতে অনেক কিছু তো এই জন্য আমার আমি ওনার জন্য আমার আব্বা আম্মার সঙ্গে জন্য দোয়া করি শ্বশুরবাড়ির জন্য দাদাদের নানার জন্য দোয়া করি ওনাকেও আমি ওনাকে ওনার জন্য দোয়া করি ওনার আব্বা আম্মা ওনার বড় ভাই তাকেও আমি সামিল করি এই জন্য তার জন্য ইনশাআল্লাহ আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ তাকে যেন কবর শান্তিতে রাখে আল্লাহ যেন তাকে জান্নাতে হিসাবে কবুল করে বিনা হিসাবে জান্নাত নসিব করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মুরব্বিকে ধন্যবাদ উনি গতকালকে মাগরিবের পরে মাদ্রাসার অফিস কক্ষে বসে আমাদের বড় একটা অ্যামাউন্ট শুনিয়েছেন যে আমাদের মাদ্রাসার জন্য এত লক্ষ টাকার বাজেট উনি করবেন আমি বলেই দিই তা হচ্ছে সর্বনিম্ন যেটা সর্বনিম্ন অঙ্ক সেটা 10 লক্ষ টাকার বাজেট আমাদের মাদ্রাসার জন্য উনি করবেন বলুন না আলহামদুলিল্লাহ এবং
উনি বলছেন যে সর্বোচ্চ আরো কত যেতে পারে সেটা হইলে তখন জানা যাবে আমরা ওনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ ওনাকে তৌফিক দান করে درود شریف پر اللهم صل علی محمد و علی محمد كما صليت علی ابراهیم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعا شوريكم دعا شوريكم نعم ساون بارا نكنا ساون بارا ساون بارا دعا شوريكم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله مهرباني كرا ما تر قطع قولي بول تودي قولي اپنے ما فخور دائم صابر حدية قوتي قن برايا بشنو بروجا مبارك بونسايا دائم বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যারা কবর আছে প্রত্যেকের রয়ে সব পৌঁছায় দেন আল্লাহ যা বললাম আর যা শুনলাম মেহরবানি করে আপনি কবুল করেন রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবর আছে প্রত্যেকের কবর আজকে সবের হাতে পৌঁছায় দেন যারা বেঁচে আছে হায়াতে তৈবা দান করেন বিশেষ করে মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া প্রত্যেককে আল্লাহ আপনি ব্যবসা বাণিজ্য খামায় রোজগারে বরকত বাড়ায়া দেন এই পর্যন্ত যারা দান সদকা করছে প্রত্যেকের দানকে কবুল করেন রব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম আর যা কিছু বললাম প্রত্যেকের এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুনেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দেন রব্বুল আলামিন আমাদের কথাগুলি নবীজির জুতার দুলার বরকতে কবুল করেন নবীজির জুতার দুলার বরকতে কবুল করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম